আজকে মধুময় সিধাম বৃন্দা বনে ভগবান শ্রীকৃষ্ণ মধুময় সিধাম বৃন্দাবনে প্রতিদিন যেমন খেলা করেন, আজও তেমন সখাগণকে সঙ্গে নিয়ে ভগবান খেলা খেলছেন। হরি বলে ভগবান কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা তার হাতের পুতুল, তাই না মা? পুতুল নাচ দেখেছেন? দেখবেন পুতুল কিন্তু আপনা আপনি নাচতে জানে না, কি গো মা, তাই না? পুতুল আপনা আপনি নাচতে জানে না, পুতুলকে নাচাতে হয়। একজন দেখবেন সুতো ধরে নিজে কন্ট্রোল করে সুতোগুলোকে নাচায়। আমরা সবাই পুতুলগুলোই দেখতে পাই, কিন্তু যে নাচাচ্ছে তাকে দেখতে পাই না। ঠিক সেরকম আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছেন আমরা শুধু তেমনই নেচে যাই। মনে রাখবেন ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, আর আমরা মনে মনে ভাবি যে আমরাই সব কিছু করছি, কি গো মা, তাই না? আমরা ভাবি যে সব কিছু আমাদেরই কাজ, আমরা কিছু করি না, সবই ভগবান করেন। তবে হ্যাঁ, কর্মটা আমাদের ভালো চাই, তাই না? আমাদের কর্তব্য, আমাদের কর্ম আমাদের করে যেতে হবে, ফলের আশা করলে হবে না, ফল তো ভগবান দেবেন। ভগবান বললেন যেমন কর্ম তেমন ফল। হরি বল, যেমন কর্ম তেমন ফল। আর কথাই আছে না, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আমরা বলি দেখুন পাপ এইটুকু হোক আর এত বড় হোক, পাপ কিন্তু পাপই হয়, তাই না মা? তা আমরা মনে করি আমরা পাপ করছি, ভগবানকে আর দেখতে পাচ্ছি না কি? কিন্তু ভগবানের চোখে কোনো কিছু ফাঁকি দেওয়া যায় না। আমরা জীবনে কত ভুল করি, চলার পথে আমাদের লক্ষ লক্ষ ভুল হয়ে যায়। হরি বল, সেই হিসাব কিন্তু ভগবান রেখেছে। তাহলে যেমন কর্ম তেমন ফল, কথাই আছে যে জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চায়, তাই না? হরি বল, কর্মটা আমাদের ভালো চায়। একবার দুর্যোধনের পিতা, এই দুর্যোধনের বাবার নাম কি ছিল? ধৃতরাষ্ট্র, তাই না? অন্ধ ধৃতরাষ্ট্র, যে চোখে দেখতে পায় না। সেই অন্ধ ধৃতরাষ্ট্র একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, কৃষ্ণ শুনেছি নাকি তুমি ভগবান, শুনেছি নাকি তুমি দয়াময়, শুনেছি তুমি নাকি কাঙালি ঠাকুর, তা তুমি যদি ভগবানই হবে তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও, আমি কি এমন দোষ করলাম যে তুমি আমার চোখ দুটোকে কেড়ে নিলে? তুমি কি পারতে না আমার ভুলের ক্ষমা করে দিতে? তুমি তো ভগবান, তাহলে কোন দোষে আর কেনই বা তুমি আমার চোখ দুটোকে কেড়ে নিয়েছো? মনে রেখো আজ যে আমি অন্ধ হয়েছি শুধু তোমার জন্য, তুমি বানিয়েছো অন্ধ তাই আমি অন্ধ হয়েছি। ভগবান বললেন এ কথাটা সম্পূর্ণ ভুল। কেন কেন জানো? কথাই আছে ওগো কান্দালে কান্দিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কান্দালে কান্দিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কান্দালে কান্দিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কান্দালে কান্দিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তুমি যেমন করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো মিথ্যা নয়। তুমি যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ওগো কান্দালে কান্দিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ওগো কান্দালে কান্দিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো
কথা পুরাণে কয় এ কথা কোভু মিথ্যা নয়। তুমি যে আজকে কাঁদছো, তুমিও আগের জন্মে একজনকে কাঁদিয়েছিলে, তাই তোমাকে এ জন্মে কাঁদতে হচ্ছে। কেন? আমি আমার যতদূর মনে পড়ে, আমি আমার জীবনে তো কোনো পাপ করিনি, এই জীবনে আমি কারো এতটুকু ক্ষতি করিনি, আমি অন্যায় করিনি, তাহলে কোন পাপই আমার এমন হলো? হরি বল ধৃতরাষ্ট্র, তুমি এ জন্মে হয়তো পাপ করোনি, আমরাও এটা বলি তাই না, আমরা তো কারো ক্ষতি করিনি, তাহলে কোন পাপই আমাদের এমন হলো? দেখুন মা, এ জন্মে হয়তো পাপ করিনি, হয়তো তার আগে জন্মে করেছিলাম, সেটা কি আমাদের মনে থাকে? তাহলে তোমার হয়তো মনে নেই, আজকের কথা নয়, আজ হতে 100 যুগ আগেকার কথা। আজ হতে 100 জন্ম আগে তুমি ছিলে একটা বেদ। বেদ মানে শিকারী, যারা ওই জঙ্গলে জঙ্গলে পশু পাখি শিকার করে তাদেরকে ভালো ভাষায় বলা হয় বেদ। তা তুমি এক রাজ্যে শিকার করে বেড়াতে, তুমি ছিলে বেদ। এখন সেই রাজ্যের রাজা একদিন হঠাৎ নগরে ঢেরি পিটিয়ে বলে দিল, শোনো শোনো নগরবাসী, এই রাজ্যে যদি কোনো ব্যক্তি, যদি কোনো বেদ আমাকে সুপক্ষীর নয়নের মণি এনে দিতে পারে, আমি কথা দিলাম আমি আমার অর্ধেকটা রাজত্ব তাকে দান করে দেব। ধৃতরাষ্ট্র মনে মনে ভাবছে, দুটো পয়সার জন্য কি না করছি তাই না, তা এত কষ্ট করছি, তা একটা পাখিকে মেরে দিয়ে যদি রাতারাতি বড় লোক হওয়া যায় তাতে ক্ষতিটা কি আছে গো, কি গো তাই না, একটা পাপ করে যদি আমি রাতারাতি বড় লোক হই তো ক্ষতিটা কি আছে? দেখুন লোভ, পাপ মানুষ কখন করে জানেন, যখন মনের মধ্যে লোভ জাগে, কারণ লোভেই পাপ, পাপেই মৃত্যু। লোভ যদি না হয় তাহলে পাপ হবে না। আমার যতটুকু আছে আমি ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকবো, তাহলে কিন্তু কোনোদিন লোভও হবে না আর পাপও আসবে না। আর আমি যদি বলি আমার এই টাকাতে হচ্ছে না, আমার আরও চাই, অতিরিক্ত লোভ মানে কিন্তু অসুবিধা। হরি বল, যত ভোগ করবেন তত রোগ বাড়বে, কি গো তাই না, আর যত ত্যাগ করবেন ততটাই ভালো থাকবেন। তা আজকে সেই ধৃতরাষ্ট্র অর্থের বিনিময়ে, টাকার লোভে সেই ধৃতরাষ্ট্র, সেই ব্যাদ চলে গেল একটা গভীর জঙ্গলের ভেতরে। হরি বল, একটা পাখিকে বধ করতে, সে পাখিকে বধ করার জন্য যখন গভীর জঙ্গলের মাঝে ঢুকে গেল, দেখছে একটা গাছের ওপরে একটা পাখি বসে আছে, আর গাছের ওপরে একটা পাখি বসে আছে, আর সেই পাখি তো জানে না যে আমার মৃত্যু আসছে, সে জানে না যে আমার মৃত্যু আসছে, সে ওই ডালে বসে ভগবানকে, ভগবানেরকে স্মরণ করছে, মানে মৃত্যুর আগে পর্যন্ত তাকে স্মরণ করলো, কিছুক্ষণ পর তার মৃত্যু হবে সে জানে না, আমরাও জানি না আমরা কখন মরব, এখন বসে আছি 5 মিনিট পর নাও থাকতে পারি, আমি বলছি না যে হবে কিন্তু হতেই তো পারে, কোনো ভরসা নেই, নিঃশ্বাসে বিশ্বাস নেই। তো সেই পাখি তো জানে না যে একটু পর আমি মরব, আমার মৃত্যু হবে সে তো জানি না, পাখি এখন গাছের ডালে ওপরে মনের আনন্দে ভগবানের নাম করছে, বলে রে বদন, বলে রে বদন, মধু মাখাই হরে কৃষ্ণ নাম, বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন, মধু মাখাই হরে কৃষ্ণ নাম, বলে রে বদন, বলে রে বদন, মধু মাখাই হরে কৃষ্ণ নাম, সুধা মাখাই হরে কৃষ্ণ নাম, মধুমা খাই হরে কৃষ্ণ নাম, সুধা মাখাই হরে কৃষ্ণ নাম, মধুমা খাই হরে কৃষ্ণ নাম, সুধা মাখাই
कृष्ण नाम मधुमा खाई हरे कृष्ण नाम सुधमा खाई हरे कृष्ण नाम मधुमा खाई हरे कृष्ण नाम बोले रे बदन बोले रे बदन মনের আনন্দে ভগবানের নাম গাইছে। ভক্তি শুধু আমাদের নয়, একটা পাখিরও তো হতে পারে, একটা পশুরও হতে পারে, তাই না? মন সবারই আছে, হৃদয় সবারই আছে, হরি বল। তো সেই পাখি যখন মনের আনন্দে গাছের ডালে বসে ভগবানের নাম গাইছে, পেছন দিয়ে এই ব্যাধ কিন্তু সেই পাখিটাকে বধ করব বলে কি করলো, সঙ্গে সঙ্গে তীর ধনুক নিয়ে এমনভাবে বাণ ছুড়ল যে সেই বাণ সে সুখ পাখির গর্ভে এসে প্রবেশ করল। আজই না গর্ভে এসে লেগেছে, সেই পক্ষী চিৎকার করে বলে উঠল, কে কে এত বড় পাষাণ, তুমি কি এতই নিষ্ঠুর, এতই পাষাণ? আমি একটা সামান্য পাখি, জীবনেও কোনো দিন কারো ক্ষতি করিনি, জীবনেও কোনো অন্যায় করিনি, আর আমার মতে একটা নির্দোষ যে কোনো দোষ করিনি, সেই অসহায় এই অসহায় পাখিকে তুমি এইভাবে বধ করলে? শুধু দুটো পয়সার জন্য তুমি আমাকে মারতে এসেছো? মনে রেখো, যে চোখের মণিটা নেওয়ার জন্য আজকে তুমি আমাকে বধ করলে না, আমি মৃত্যুর আগে তোমাকে অভিশাপ দিয়ে গেলাম। সেই নয়নের জন্য সারাটে জীবন তোমাকে অন্ধ হয়ে থাকতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল। শুধু তাই নয়, তুমি যেখানে বাণ প্রয়োগ করেছো আমার গর্ভে, তুমি কি জানো আমার গর্ভে একটা নয় দুটো নয় একশোটা ডিম্ব আছে, একশোটা ডিম্ব আছে, অর্থাৎ সেই পাখি হচ্ছে মা গর্ভবতী। তাহলে তুমি একটা পক্ষীকে বধ করেছো আর তার সঙ্গে তার সন্তানদেরকেও বধ করেছো, জীব হত্যা মহাপাপ, তুমি জানো না? শুনে রাখো, আর যদি আমার একশোটা ডিম্ব থাকতো আমারও তো একশোটা সন্তান হতো। তা আমি যেমন মা হয়ে সন্তানের মুখ দেখতে পেলাম না, আমি যেমন মা হয়ে সন্তানের সুখ ভোগ করতে পেলাম না, তুমিও পাবে না। মৃত্যুর আগে তোমায় অভিশাপ দিয়ে গেলাম, ওই আমার মতো তোমারও একশোটা সন্তান হবে, কিন্তু একশোটা সন্তান হয়ে মারা যাবে, তুমিও কোনো দিন সন্তানের সুখ ভোগ করতে পাবে না। তাহলে পাপ কোনো দিন বাপকে ছাড়ে না, ভগবানকে তো দোষ দিলে হবে না যে ভগবান তুমি আমাদেরকে কাঁদিয়েছ। ভগবান কাউকে কষ্ট দেয় না, ভগবান কাউকে দুঃখ দেয় না, আমরা নিজের কর্মের ফল নিজেরাই ভোগ করি। কর্ম যদি ভালো করি আমাদের ফলও কিন্তু ভগবান ভালোই দেবে। সেই ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করছে। সকলের কাছে একটি বিশেষ অনুরোধ,
সবাই একটু মন দিয়ে শুনবেন। আমার কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা যে যেমন পারবেন ভগবানের নামে দান করবেন, কারণ আমি কালকেই বলেছি যে দান কোনোদিন বিফলে যায় না, তাই না? আপনি এক গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ দেবে। তাহলে আজকে এই যে এত সুন্দর একটা হরিবাসর কত সুন্দরভাবে সাজিয়েছেন, এটা পরবর্তীকালে যেন আরও সুন্দর হয় সেই দায়িত্বটাও আপনাদের, কি গো, তাই না? এখন সুন্দর আছে, এরপর আরও সুন্দর হবে, এই ভক্ত সম্মেলন যেন আরও সুন্দরভাবে গড়ে ওঠে এই দায়িত্বটা আপনাদের দিলাম। তাই সকলের কাছে নিবেদন, সকলে এই হরিবাসরে প্রভুর সেবার জন্য কিঞ্চিত কিঞ্চিত দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তবে একটা কথা বলি, দান যখন করবেন তো এমনভাবে দান করবেন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে, কেমন যেন সাউন্ড না পায়। কারণ 64টি অপরাধের মধ্যে 2টি অপরাধ ভগবান ক্ষমা করেন না, একটা হলো বৈষ্ণব অপরাধ আর একটা হলো নাম অপরাধ। এই যে নাম গাইছি আপনারা শুনছেন, এর মধ্যে যদি কোনো শব্দ আসে ওটা কিন্তু নাম অপরাধ হয়ে গেল, কি গো মা, তাই না? মানে বুঝতে পারছেন, খুচরো দেবেন না, কেমন কেমন খুচরো কেউ দেবেন না যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে। কৃপণতা করবেন না, মন উজাড় করে গোবিন্দের জন্য আপনারা সকলে দান করুন, হরি বল। তা আজকে ভগবান খুব সুন্দরভাবে খেলা খেলছেন, এত সুন্দর শোভা, এত সুন্দর শোভা, শোভার বর্ণনা করা যায় না, হরি বল, হরি বল। তো এই খেলা খেলতে 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 বেলা চলে গেল বাবা, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ল। আর সূর্য যেই না পশ্চিম দিকে ঢলে পড়ল, ভগবান শ্রীকৃষ্ণের এবার ঘরে ফিরে আসার পালা। ভগবান যখন সখাগণ সঙ্গে নিয়ে ঘরে ফিরে আসছেন, মানে খেলা হয়ে গেল, সারাদিন কেটে গেল গোধূলি বেলা, কিন্তু ভগবান বাড়ি আসছেন। আর ওই রাস্তা দিয়ে শ্রীমতী রাধারানী যমুনাতে সখীদেরকে সঙ্গে নিয়ে জল আনতে যাচ্ছে, ললিতা বিশাখা অষ্ট সখীকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে ভগবানের নাম গাইতে গাইতে। কেমন ভাবে কৃষ্ণ নামে ভিখারিয়ামে কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে ভজ
রাধারানী যে কৃষ্ণ ছাড়া কিছু জানতেন না, কৃষ্ণ ছাড়া কিছু ভাবতেন না। শ্রীকৃষ্ণের পরম ভক্ত সেই রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যখন যমুনাতে জল আনতে যাচ্ছে, ও মা, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে কথা বলতে পারছেন না। কি করে কথা বলবেন মা? ভগবান শ্রীকৃষ্ণ যে রাস্তায় বাড়ি আসছেন, রাধারানী সেই রাস্তায় জল আনতে যাচ্ছেন, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলতে পারছে না। তার কারণ, সঙ্গে দাদা বলাই আছে। কি গো মা, দাদার সামনে প্রেমের কথা বলা যায়? বলা যাবে? এখন হয়তো বলা যাচ্ছে, এখন লঘুগুরু জ্ঞান নিয়ে সবার কাছে সব কথাই চলছে, তাই না? কিন্তু ভগবান বলছেন যে যেহেতু আমার দাদা দাঁড়িয়ে আছে, দাদার সামনে প্রেমের কথা বলা যাবে না। কেন না? শাস্ত্র বলল জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃ তুল্য, মানে আমাদের পরিবারে সব থেকে যে বড় দাদা, সেই দাদা মানে হচ্ছে বাবার সমান। জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃ তুল্য, মানে দাদা মানেই বাবার সমান। বাবার পরের জায়গা যদি কাউকে দেওয়া হয় সেটা হলো বড়দা। তো দাদাকে কোনোদিন শুধু দাদা ভাববেন না, ভাববেন সে আমার বাবা। এমনও পরিবারে আছে মা যে দাদাই দেখবেন ভাই বোনদেরকে মানুষ করে বাবার মতো, তাই না? তাহলে দাদা মানে যদি বাবার সমান হয়, তার সামনে প্রেমের কথা বলা যায়? ভগবান কতটা শিক্ষা দিচ্ছেন, লীলা করছেন, কিন্তু সব কিছু বজায় রেখে। তো দাদাকে বুঝতে দিলেন না, দাদা আছে কথা বলা যাবে না, কিন্তু কথা বলা নাই বা গেল, ইশারা তো করা যায়। কি গো মা, তাই না? আর আগেকার দিনই ইশারাতেই প্রেম হতো, এখন যেখানে সেখানেই হয়, রাস্তাঘাটে দেখতে পাবে। কিন্তু আগেকার দিনে এরকম সিস্টেম ছিল না। আগে প্রেম ভালোবাসা যখন হতো, তা কথা বলার কোনো সিস্টেম ছিল না, শুধু চোখে চোখে কথা। আর ইশারা সবাই বোঝে না, যে যাকে করলো একমাত্র সেই জানবে যে ও আমাকে কি ইশারা করলো। কি গো, তাই না? কথাতে আছে না যে বুঝিলে রসিক জনা আর না বুঝিলে মূর্খ। যারা রসিক ভক্ত তারা ইশারাটা বুঝতে পেরে যায়। কি গো মা, তাই না? যারা বুদ্ধিমান তারা ইশারাই তো বুঝে নেয় যে কি বলতে চাইলো। তাহলে রাধারানী খুব বুদ্ধিমতী, কথা বললেন না গোবিন্দ, কিন্তু ইশারা করে, কি যেন একটা ইশারা করে গোবিন্দ চলে যাচ্ছেন। কেমন ইশারা না? কেশ পরশিয়া, মানে এই বাম দিকের এই কেশটা বারবার শুধু এরকম করে নাড়ছে। আচ্ছা, কেউ যদি এরকম করে ইশারা করে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, আপনি কি বলবেন? বাবা, কত স্টাইল দেখাচ্ছে দেখো, হ্যাঁ চুল দেখাচ্ছে, আর যেন কারণ নেই, হরি হরি বল, কত স্টাইল। কিন্তু গোবিন্দ ওই স্টাইলটাকে কাজে লাগালেন, ঠিক এইভাবে ইশারা করে যাচ্ছেন, কেউ বুঝতে পারলো না, রাধারানী বুঝে নিয়েছে। কি বুঝলো? ললিতা বলছে, হ্যাঁ রে রাধি, গোবিন্দ যে ইশারা করলো তা তুই কি বুঝলি কই, আমরা তো বুঝতে পারলাম না। হরি বল, ওরে আমার গোবিন্দ আমাকে ইশারা করে বলে গেল যে আজকে রাত্রে রাত 12টার সময় আমি তোমার কুঞ্জে আসব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার কাছে আজ আসব। আর এই ইশারাটা দিয়ে গেল। আর রাধারানী কি করলো? ললিতা বিশাখাকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে যত মালতি ফুল ছিল আজ সবে কিছু তুলে এনে আমার গোবিন্দ সেবায় লাগাবো বলে, গোবিন্দ সেবায় লাগাবো বলে বড় যত্ন করে কুঞ্জখানে সাজাইছে। কেমন ভাবে সাজাচ্ছি আসুন আমরা সকলে গাইবো, রাধারানী কেমন ভাবে সাজাচ্ছি। সখি মনে চাহি প্রাণে চাই, আশা করি গানটা অনেকে শুনেছেন, আমার সঙ্গে গাইবেন করতালি দিয়ে, কেমন? সবাই গাইবেন কিন্তু। সখি মনে চাহি প্রাণে চাই, আমার দিলে চাই যারে গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা সকলে হাতে তালি দিয়ে, আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। Thank you.
चाहे प्राणे चाहे मन चाहे प्राणे चाहे दिले चाहे जारो तुमरा रंगे सजाओ आज हमारे प्राणो ना आशिक पारे तुमरा रंगे सजाओ आज हमारे प्राणो ना आशिक पारे तुमरा रंगे सजाओ तो समये कोकिल डाके कुहु सबे बसंत समये कोकिल डाके कुहु सबे बसंत समये कोकिल डाके कुहु सबे बसंत समये कोकिल डाके कुहु सबे अमर जौवन बसंत यदि थाकते दै ना घरे तोरा अनुधनी हरि गोला चुआ चंदन छिटाइया दाओ घरे आतुल गोलाप चुआ चंदन छिटाइया दाओ घरे सखी आतुल गोला चुआ चंदन छिटाइया दाओ घरे आतुल गोलाप चुआ चंदन छिटाइया दाओ घरे अमर सजाओ गो फूलेर बिछाना पवित्र अंतरे तोमरा हरि हरि बोल हरि हरि बोल आसिते पारे भरोसा अंतरे आसिले आसिते पारे भरोसा अंतरे आसिले आसिते पारे भरोसा अंतरे आसिले आसिते पारे भरोसा अंतरे करीम बोले पाइले कि आर छाइना दितम तारे तोरा सजाओ गो आज हमार प्राणनाथ आज हमार प्राणनाथ आहा सुखे पारे जे गानटी गाइलाम ए गानटी जिनी लिखेछेन तिनी होच्छेन एकजन मुसलमान लेखक जार नाम छिल आब्दुल करीम। आब्दुल करीम कत सुंदर गानटी लिखेछे ताई ना, गानेर भाषागुलो शुनने मने हबे ना जे एकजन मुसलमानेर लेखा, कत सुंदर कथा। সেই কথাটা রাধারানী বলছে, সখী কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তে খুব সুন্দর করে সাজানো হয়ে গেল, এবার অপেক্ষা করছে, বসে আছে। কেমন ভাবে বসে আছি মা? বসে তো আপনারাও আছেন তাই না, অনেকেই বসে আছে, তবে রাধারানীও বসে আছে। আমাদের মতো বসা নয়, কিন্তু রাধারানী আজকে দোকান পেতে বসে আছে। আচ্ছা, আপনারা বসেছেন তা দোকান খুলে বসেছেন তো? দোকান খুলে রেখেছেন? দোকান বন্ধ করবেন না, দরজা বন্ধ হয়ে গেলে ভগবান আসবে না, দোকান যেন খোলা থাকে। রাধারানী দোকান পেতে বসেছেন, অর্থাৎ দুই কান পেতে বসে আছেন। তাহলে আমাদেরকেও দুই কান পেতে বসতে হবে তাই না? এই দুই কানকে বলছে দোকান,
সেই দোকান যদি কেউ খোলা রাখে তবে তো তার হৃদয়ে ভগবান প্রবেশ করবে। তো রাধারানী দোকান পেতে বসে আছেন, কেমন ভাবে বসে আছেন, আজি বধুর লাগিয়া সখীর আমি সেজ বিছাইন ওরে গাথিনু ফুলের মালা সখী আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা মালা বধুর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের সখিরে আমি দীপ জ্বালিন তাম্বুল সাজানো দীপ জ্বালিন তাম্বুল সাজানো দীপ মানে হলো প্রদীপ, রাধারানী আজকে প্রদীপ জ্বালিয়েছেন, আর তাম্বুল মানে হচ্ছে পান, গোবিন্দ পান খেতে বড় ভালোবাসে তাই সেটাও সাজিয়েছে। সখি আমি দীপ জ্বালিন আর তাম্বুল সাজানো দীপ জ্বালিন মন্দির করেছি আলা সখীর মন্দির করেছে আলা মন্দির করেছে আলা আমার সব সাজা কি ওরে বিফলে যাবে আমার সব সাজা কি বিফলে যাবে আমার সব সাজা কি বিফলে যাবে আমার সব সাজা কি বিফলে যাবে বড় যতনে করি সাজিয়েছিলাম আমার সব সাজা কি বিফলে যাবে যতন করে সাজিয়েছিলাম আমি ধূপে জ্বালিলাম দীপে জ্বালিলাম বড় যতনে করে সাজিয়েছিলাম আমি ধূপে জ্বালিলাম দীপে জ্বালিলাম সখীর আমার সবে সাজা কি বিফলে যাবে মন্দির করেছে রাধারানী বরে ওরে ললিতারে কত কষ্ট করে বৃন্দাবনে ফুলগুলো তুলে এনে আমি কত সন্ধের কুঞ্জখানি মন্দিরখানি সাজালাম তবে কি আমার প্রাণবধূ আসবে না। বাবা, ললিতা বলছে ওরে কেন আসবে না, তোকে কথা দিয়েছে তো, তোকে কথা দিয়ে বলেছে তোমার কুঞ্জে রাত বারোটায় আসবে আসবে আসবে, একটু অপেক্ষা কর। তো রাধারানী অপেক্ষা করছেন। এইদিকে মা সমস্যাটা কোথায় জানেন, রাধারানীর পিতারা হচ্ছেন তিন ভাই, বিশ্বভানু সুভানু আর চন্দ্রভানু। তাহলে বিশ্বভানুর মেয়ের নাম রাধারানী,
সুভানুর ছেলের নাম সুবল আর চন্দ্রভানুর মেয়ের নাম চন্দ্রাবলী, মানে রাধারানীর কাকার মেয়ে চন্দ্রাবলী। তা কাকার মেয়ে মানে সম্পর্কে কি হচ্ছে? বোন, বনে বনে হিংসা। কি গো মা, বনে বনে হিংসা হয়? অনেক সময় আবার হয়, তাই না? অনেক সময় হয়। এখন আবার বোন আবার বোনেরই ভালো দেখতে পারে না, এমনও বোন আছে কি গো মা, তাই না? তা দেখুন, এখানে বোন হয়ে আরেক বোনের ভালো দেখতে পারছে না, কাকার মেয়ে, অথচ রাধারানীর প্রতি হিংসা। কিসের হিংসা? চন্দ্রাবলী মনে মনে ভাবে, আরে রাধারানীর যা আছে আমারও তো তাই আছে, মনে মনে ভাবে। নারী জাতি ঈর্ষা, আরে রাধারানী দেখতে সুন্দরী, তা আমিও কি কম সুন্দর নাকি? রাধারানী দেখতে রূপসী, তা আমি কি রূপসী নই? হরি হরি বল। কিন্তু আমার মনে একটাই দুঃখ, আমার গোবিন্দই রাধার কাছেই যায়, আমার কাছে একদিনের জন্য আসে না। তবে আমি খবর পেয়েছি, সংবাদ পেয়েছি যে আজকে নাকি গোবিন্দ রাধারানীর কুঞ্জে রাত ১২টার সময় আসবে। যারা খবর রাখে না, দেখবেন তাদের কানে খবরটা আগে যায়, কি গো মা, তাই না? যারা খবর রেখে বেড়ায়, মানে যাদের নিজের খেয়ে দিয়ে কাজ নেই, কার ঘরে কি চলছে এসব খবর যারা রাখে তাদের কি বলে গো? নারদমুনি। হরি বল। নারদ শুধু স্বর্গে নয়, এখানেও আছে, পৃথিবীতে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে শহরে একটা করে নারদ থাকবে। যার নিজের খেয়ে দিয়ে কাজ নেই, নিজের হাজার হাজার দোষ দেখবে না, কিন্তু লোকের দোষ দেখে বেড়ায়, তাই না? লোকের নিন্দা, লোকের চর্চা, আর ঘরে কি হচ্ছে? তো যারা খবর রাখি তাদের কানে খবর আগে যায়, তারা টাটকা খবর পায়। হরি বল। তা আজকে আমি খবর পেয়েছি নাকি গোবিন্দ রাধারানীর কাছে ছুটে আসবে। তা এখন যে পথে যে রাস্তায় গোবিন্দ আসবে, সেই রাস্তায় চন্দ্রাবলী পথ আগলে দাঁড়িয়ে আছে। পথ আগলে দাঁড়িয়ে আছে মানে এই রাস্তাতেই তো আসবে, যাবে কোথায়? আর এদিকে গোবিন্দ আমার, সে তো জানে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আজকে যার ভয়ে ভয়ে গোবিন্দ আসছেন, সে যে সামনে আছে গোবিন্দ জানেন না শোভাটি কেমন। আহারে আহারে, নূপুর বাজায় চলে যায়, আহারে নূপুর বাজায় চলে যায়, আহারে নূপুর বাজায় চলে যায়, গলে বনমালা, শিরে শোভে শিখি পাখা গলে বনমালা, বা শিরে শোভে শিখি পাখা গলে বনমালা, আহারে নূপুর বাজায় চলে যায়, আহারে নূপুর বাজায় চলে যায়, আহারে নূপুর বাজায় চলে যায়, আহারে নূপুর বাজায় চলে যায়। গোবিন্দ যখন রাধারানীর কুঞ্জে আসবেন বলে এগিয়ে আসছেন, সামনে দেখতে পেয়েছে চন্দ্রাবলী, গোবিন্দ তো চমকে গেছে। এ কি, এই রাত ১২টার সময় নারী জাতি হয়ে তুমি এই রাস্তায় দাঁড়িয়ে কি করছো? চন্দ্রাবলী বলছে, এই যে ও গোবিন্দ,
আমি কি করছি সেটা পরে বলবো, আর কেন এসেছি সেটাও পরে বলবো। আগে বলো তুমি পুরুষ মানুষ, এই রাত বারোটার সময় এমন করে লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কোথায়? আর বলো না, আমার দাদা আছে না বলাই দাদা, ওই দাদা আমাকে ডেকেছে, একটা জরুরি কাজ আছে জানো, আমাকে এক্ষুনি যেতে হবে, ওই জন্য এত রাত্রে যাচ্ছি। ও মানে সারাদিন পেরিয়ে গেলে তোমার দাদা ডাকলো না, আর রাত বারোটার সময় তোমার দাদা ডেকেছে? কি গো বিশ্বাস হয় মা, ঘরেরই দাদা। তা বলি সারাদিন দরকার পড়লো না রাতের বেলায় দরকার পড়লো? বলি আমরা পড়াশোনা করিনি বলে কি কিছু বুঝি না নাকি? সত্যি করে বলো তো, তোমার দাদা ডাকে না রাধা ডাকে? দাদা ডাকে না রাধা ডাকে? তোমার দাদা ডাকে না রাধা ডাকে? নিতাই গৌর হরি হরি রাধা ডাকে? বলি সত্যি করে বলো গো বধু, তোমার দাদা ডাকে না রাধা ডাকে? সত্যি করে বলো গো বধু, তোমার দাদা ডাকে না রাধা ডাকে? বলি তোমার দাদা ডাকে না রাধা ডাকে, সব খবরই রাখি। হরি হরি বল। ভেবেছো কি আমরা বুঝি না না? আজ যখন তোমাকে পেয়েছি, আজ আমি তোমাকে ছাড়িব না। আমি জানি বধু তুমি এই পথে নীতি করগতায়, তুমি এই পথে নীতি করগতা গতি, এই পথে নীতি করগতায়, এই পথে নীতি করগতা, তুমি এই পথে নীতি করগতায়, এই পথে নীতি করগতা গতি। দুপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করগতা গতি, দুপুরের ধ্বনি শুনি, কর রাধা শনিবাস, আরে আমার নই রাধা শনিবাস, কেন আমার নই রা, কর রাধার শনিবাস, আরে আমাকে নই রা, রাধা শনিবাস আমার নই রা। আমি বলছি একা কিনিব, আমি বলছি একা কিনিব, কর রাধা শনিবাস আমার নই রা, আমি বলছি একা কিনিব, আমি বলছি একা কিনিব। আজ তোমার যাওয়া হবে না মাধো, তোমার যাওয়া হবে না মাধো, আজ তোমার যাওয়া হবে না মাধো, আজ তোমার যাওয়া হবে না মাধো। বলি চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধো, চলো চলো আমার ঘরে চলো। তুমি প্রতিদিন এই পথে যাওয়া আসা করো বলি আমরা কিছু খবর পাই না না? আমরা সবই বুঝি, আর আজ যখন পেয়েছি আজ তোমাকে ছেড়ে দেব না। কে গো মা? আচ্ছা বলুন তো, মনের মানুষ পেলে কেউ ছেড়ে দেয়? ছেড়ে দেয়? হরি বল, মনের মানুষ পেলে কেউ ছাড়তে চায় না? এতদিন পর পেয়েছি আর এত তাড়াতাড়ি চলে যাব বললে হবে? তা আমি যখন যাকে পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করছিলাম, আজ যখন তাকে পেয়েছি, তখন শোনো শোনো, আজ যখন তোমাকে পেয়েছি, তোমায় ছাড়িয়া নাহি কো দেব ও গো বধু হে, ছাড়িয়া নাহি কো দেব, তোমায় ছাড়িয়া নাহি কো দেব বধু, ছাড়িয়া নাহি কো দেব, তোমায় হৃদয়ের মাঝারে রাখিব তোমারে, হৃদয় মাঝারে রাখিব তোমারে, আমার হৃদয়ের মাঝারে রাখিব তোমারে, হৃদয় মাঝারে রাখিব তোমারে। চিন্তা করো না, যেখানে সেখানে রাখবো না গো, আমার হৃদয় মাঝে রাখবো। আর হৃদয় মাঝে রেখে বলি সদাই দেখিতে পাব গো বধু, সদাই নিতাই গৌর হরি বল ধ্বনি হরি ধ্বনি, দেখিতে পাব গো বধু, সদাই দেখিতে পাব গো, সদাই দেখিতে পাব গো, ছাড়িয়া নাই গো দেব। হরি বল, আস্তে, তোমাকে বলছি, তোমাকে তোমাকে বলছি, বলে ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না তোমায়, ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, আমার হৃদয়ে মাঝে রাখবো তোমায়, ছেড়ে তো দেব না, আমার হৃদয়ে মাঝে রাখবো তোমায়, ছেড়ে তো দেব না।
দেব না আমার হৃদয় বাঁচি রাখব তোমায় ছেড়ে তো দেব না ছাড়িয়া নাহি কো দেব আমি ছাড়িয়া নাহি কো দেব ও মা গোবিন্দকে ছাড়লেন না গোবিন্দ বলছে আজকে ছেড়ে দাও আমি কথা দিচ্ছি কাল আসব আজ আমাকে যেতে দাও চন্দ্রাবলী বলছে বধূ হে না জানি কাল বলে কবে চলে যাবে কি ও তাই না কাল বলে কালা আর আসবে নাকি তার ঠিক নেই আজ যখন পেয়েছি তখন এ সুযোগ হাতছাড়া করলে হবে না গোবিন্দ যেতে চাইছেন না অথচ চন্দ্রাবলী জোর করে গোবিন্দকে নিজের কুঞ্জে নিয়ে গেলেন ভাবলেন না রাধারানীর কথা কথা দিয়ে এসছেন গোবিন্দ অথচ কথা দিয়ে কথা রাখতে পারল না তাই গোবিন্দকে পেয়ে সারা রাত কি করেছে মনের মতো করে সেবা করছে ভগবানকে পেয়েছে তো সিংহাসনের ওপরে গোবিন্দকে বসিয়ে চন্দ্রাবলী চরণতলে বসে আছে আর চরণতলে বসে গোবিন্দ সেবা করছে কেমন ভাবি গিরিধারী লাল আরে কত আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে গিরিধারী আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে যদি নাই দেবে অগণিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে অগণিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দর্শন দেবে বা কবে গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে রবি আড়ালে আড়ালে রবি গিরিধারী লাল আরে কত কাল আড়ালে আড়ালে রবি কাল আড়ালে আড়ালে লবে এতদিন আড়াল করেছিলে আর তুমি তুমি আড়াল করতে পারবে না তাই গোবিন্দকে পেয়ে সারা রাত্রি ভক্ত যেমন সেবা করে গোবিন্দের রাঙা চরণ দুটো বসে বসে সেবা করছে বাবা এই চরণ সেবা করতে করতে সারা রাত কেটে গেল ওমা এই চন্দ্রাবলী না চরণ দুটো সেবা করতে করতে কখন যে ঘুমিয়ে গেল নিজেই বুঝতে পারলো না ঘুমিয়ে পড়েছে মা ভোরবেলা যেই না হয়েছে অমনি ঘুমিয়ে পড়েছে আর যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে গোবিন্দ দেখছে এইটাই পালাবার সুযোগ ও আর জাগলে আমাকে আর ছেড়ে দেবে না মানে এই সময় আমি কেটে পড়ব তা চন্দ্রাবলী যেই না ঘুমিয়ে গেছে গোবিন্দ সেখান থেকে পা টিপে টিপে চলে যাচ্ছে শোভাটি কেমন হয়েছে আজ চন্দনে চড়েছি তো তার সব হুকলে এই বড় চন্দনে চড়েছি তো সব হুকলে নীল বসন পরিধান পরিধান গো নীল বসন পরিধান পরিধান নীল বসন পরিধান পরিধান গো তার অরুণিত লোচন নয়নে যুগলে ঢুলু ঢুলু অরুণিত দৃগ
এমন ভাবে আসছে দেখো যেন ঘুম ছাড়ে না, যেন ঘুম ছাড়ে না, আমারে ঢোলে ঢোলে আসছে না গো, ঘুম ছাড়ে ঘুম ছাড়ে না, দেখো ঢোলে ঢোলে আসছে না গো, ঘুম ছাড়ে না, দীর্ঘদলিয়া মত কান দেখো আসছে না গো, দীর্ঘদলিয়া মত কান দেখো আসছে না গো, দীর্ঘদলিয়া মত কান দেখো আসছে না গো। গোবিন্দ এসে দাঁড়িয়েছেন কোথায়? সারা রাত্রি শালুক ফুলের উপর বসেছিল, এবার ভ্রমর উড়ে এসেছে পদ্ম ফুলের কাছে। এখানে পদ্ম ফুল মানে রাধারানী, আর শালুক ফুল মানে চন্দ্রাবলী। দেখুন শালুক ফুল রাতে ফোটে, তা চন্দ্রাবলীও রাতে ফুটেছিল, আর পদ্ম ফুল দিনে ফোটে। তাহলে গোবিন্দ প্রভাতকালে এসেছে রাধারানীর কাছে, এসে যেই না দাঁড়িয়েছে, এখন রাধারানী কৃষ্ণ ছাড়া আর কারো মুখ দেখবে না, এই জন্য এতটা করে ঘোমটা নিয়ে রাধারানী বসে আছে। তো রাধারানী যখন ঘোমটা নিয়ে বসে আছে, আগেকার দিনে মায়েরা এরকম বড় বড় ঘোমটা নিত কি গো মা, তাই না? নিত না? আর আগেকার দিনে শ্বশুর হোক ভাসুর হোক বাইরের থেকে ঘরে এলে গলা সাড়া দিয়ে ঘর ঢুকত, নিয়ম, পুরুষ মানুষ বাইরের থেকে ঘর এলে গলা সাড়া দিয়ে ঘর ঢুকতে হয়। তবে এগুলো আগে ছিল আর এখন আর নেই কি গো মা, তাই না? এখন ভাসুরকে আর ভাসুর বলে না, কি বলে একটু জোরে বলুন, দাদা। বাহ, ঠিক বলেছেন, আর ভাসুর নেই এখন, দাদা হয়েছে, তাই না? এখন কলিযুগে আমরা ভাসুরকে ভাসুর বলি না, দাদা বলি, আর ওই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা কি গো, তাই না? আগে এত বড় বড় পর্দা, এখন আর পর্দা কেউ নেই, পর্দা নেই, বা যদিও কেউ এতটা নিয়েছে তা আবার ঠান্ডার ভয়ে, তাই না? হরি বল হরি বল। তাহলে এখন আর কেউ ঘোমটা নেয় না, ঘোমটা উঠে গেছে, দাদা দাদা করতে করতে পর্দা উঠে গেল। এখন রাধারানী ঘোমটা নিয়েছে, পর পুরুষের মুখ দেখবে না, কৃষ্ণকে দেখেনি যেহেতু ঘোমটা নিয়ে বসে আছে। আর কৃষ্ণ এসে যখন দাঁড়িয়েছে, ললিতা কৃষ্ণকে তো চিনতে পারল না। আচ্ছা কি করে চিনবে বলুন তো, যে মানুষটার গায়ের রংটা কালো সে যদি হঠাৎ করে ফর্সা হয়ে যায় আর চেনা যাবে? সে দেখেছি না, ওই মানুষটা তো আর লাগছে না কি, আমরা বলি না কত ফর্সা হয়ে গেছে গো। তা ঠিক সেরকম কৃষ্ণের গায়ের রংটা কালো, আর চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে মা, কালো মানুষ যদি মেকআপ করে আর রং চেনা যাবে? আপনি বিউটি পার্লার নিয়ে যান, রং চেনে ঠকে যাবে, রং ধরা যায় না, এখন কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট চেনা যাবে না, হরি বল। তাহলে ললিতা এখন চিনতে পারিনি, ভাবছি ও মা তাহলে কৃষ্ণ কত বড় লম্পটায়, নিজে আসতে পারলো না আর সকালবেলায় দাদাকে পাঠিয়ে দিয়েছে, ভাবছি তাহলে দাদা এসেছে মানে রংটা ফর্সা হয়েছে তো চন্দন মেখেছে। তা এখন তাড়াতাড়ি ঘোমটা নিয়ে বলছে, দাদা ভালোই আছো তো, ভালোই আছো তো, ভালোই আছো দাদা, ভালোই আছো তো, বলো বলো দাদা ভালোই আছো, ওগো বলো বলো দাদা ভালোই আছো তো, বলো মা যশোদা কেমন আছে, বলো বলো দাদা ভালোই আছে, আমার মা যশোদা কেমন আছে, বলো বলো দাদা ভালোই আছো তো। কৃষ্ণ দেখছে সর্বনাশ, হ্যাঁ গো আমি তোমাদের দাদা কবে থেকে হলাম, হরি বল, আমি তোমাদের তো দাদা ছিলাম না, আমি কোথায় প্রাণবধূ ছিলাম, এখন বধূ থেকে দাদা হয়ে গেছি। আরে বাবা, যাকে তুমি দাদা বলছো আমি সেই দাদা নয়, আমি দাদারই ছোট ভাই কানাই বলছি, আর যেই না কানাই বলছি, আর ঘুমটা থাকবে মা? আর থাকবে? যার জন্য এতক্ষণ সারা রাত কেটে গেল সে যদি রাত্রেবেলায় কথা দিয়ে সকালে আসে আর ঘোমটা থাকবে? ঘোমটাটা তুলে এবার কোমরে কাপড়টা বেঁধেছে। আচ্ছা মায়েদের বলছি, মায়েরা কোমরে কাপড় কখন বাঁধে বলুন তো, বন্ধুত্ব করলে কখন বাঁধে মা, জানা আছে? হ্যাঁ বাহ, ঠিক বলেছেন, পারেন তো, একটু একটু শিখে রাখবেন। আমার মায়েরা যখন ঝগড়া করবো বলে রেডি হয়
ওই তখনই কোমরে কাপড়টা বাঁধে, দেখি এসো কত বড় তুমি মস্তান হয়েছে দেখি এসো, কি কথাই না? আমরা তখন বলি না ঝগড়া করার সময় এরকম কথাই বলি, হরি বল। তা কোমরে কাপড়টা রাধারানি বেঁধেছে, এইবার দেখুন আমার মনে করুন রাত 8টায় আসার কথা, আমি যদি সকাল 8টায় আসি আপনি আর সম্মান করবেন, আদর আপ্যায়ন করবেন? আর কেউ সম্মান করবে না, যেহেতু রাত 8টায় আসার কথা, আসছি আমি সকালবেলা। কিন্তু এখানে তার উল্টো হচ্ছে, গোবিন্দ কথা দিয়েছিলেন রাত্রে আসবো বলে, কথা দিয়ে কথা রাখতে পারলেন না, এসেছেন সকালে। তা রাধারানী কোথায় বকাবকি করবে কি না, অথবা উল্টো আবার অন্য কথা বলছে, কি বলছে? আরে কি সৌভাগ্য, বলি ভালো হলো আরে বন্ধু আইলে সকালে, ভালো হলো আরে কি বা ভালো হলো আরে। প্রভাতে দেখিন মুখ দিন যাবে ভালো, বলে দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই। আমি সকাল বেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, সকাল বেলায় দেখিলাম মুখ দিন যাবে ভালো, দেখিলাম মুখ দিন যাবে ভালো। তাহলে আমার রাত 8টা আসার কথা, আমি যদি সকালে আসি আর আপনি যদি বলি আরে আসুন আসুন আপনারই অপেক্ষা করছিলাম, তাহলে কি হলো বলুন তো? মনে একটা ভয় লাগবে না? ব্যাপারটা কি, আমি আসতে দেরি করেছি, আমাকে বকাবকি করবে কি না? বলছে আসুন আসুন আপনারই অপেক্ষা করছিলাম, তার মানে বুঝতে হবে এর পরে কিছু একটা গণ্ডগোল হবে, কি গো তাই না? কেউ যদি আসতে দেরি করে আর ঘরের লোক যদি বলে আসুন আপনারই অপেক্ষা করছিলাম, বুঝে নেবেন এর পরে কিছু একটা হবে, আগুন মানে লাগবেই, মানে মিষ্টি মিষ্টি কথা বলা, ভালো ভালো বেশি ভালো ভালো নয়, বেশি যদি কাউকে মিষ্টি দেওয়া হয় না তো বুঝে নেবেন এর পরে গণ্ডগোল একটা কিছু হবেই। তা গোবিন্দ দেখছে যে ব্যাপারটা কি, হরি হরি বল। আমি প্রভাতকালে এসেছি, রাধারানী আমাকে বলছে ভালো হলো তোমার মুখ দেখলে আমার দিন ভালো যায়, ব্যাপারটা কি? মানে মনের মধ্যে রাগ আছে, ওপরে ওপরে কথা বলছে। তখন ললিতা বলছে আই রাধে, জীবনে ঝগড়া করা শিখেছিস যে আজকে ঝগড়া করবি? এই ললিতা কিন্তু মা খুব মুখরা সখী, জানেন মুখরা কাকে বলে জানেন? এই মুখরা কাকে বলে বলো তো? যারা মিষ্টি মিষ্টি কথা বলে। হ্যাঁ, যারা মিষ্টি মিষ্টি কথা বলে, যারা মিষ্টি মিষ্টি কথা বলে, কি গো যারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে মুখরা বলে? তা কাকে বলে মা? যারা খুব বেশি, হ্যাঁ খুব যারা ঝগড়া উঠে তাদেরকে বলে মুখরা। আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো, বলবো? যদি মনে না করেন তাহলে বলছি, যারা খুব ঝগড়া উঠে হয় না দেখবেন তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়, কি গো ভুল বললাম? যারা খুব ঝগড়া করে তাদের মুখের ডিজাইনটাই অন্যরকম, মানে দেখবেন অন্যরকম ডিজাইন হয়ে থাকে, দেখলেই মনে হবে আজকে ঝগড়া করতেই এসেছে। হরি বল। যদিও কথা বলতে ইচ্ছা হচ্ছিল তো মুখ দেখলে আবার ভয়ে ইচ্ছা হবে না, কি বলেন? তাহলে সবাইকে বলছি আমাদের দুদিনের জীবন, আজ আছি কাল আবার নাও থাকতে পারি, তাহলে সংসার করুন, সংসারের ফাঁকে ফাঁকে ভগবানের নাম করুন, আর যতটা পারবেন হাসি খুশিভাবে থাকবেন, কারণ হাসলে বড় বড় ডাক্তার বলছে শরীর ভালো থাকে, যত হাসবেন শরীর তত সুস্থ থাকবে। তো ললিতা বলছে এই যে, তা আমি তোমাকে কতগুলো প্রশ্ন করবো গোবিন্দ, তুমি ঠিক ঠিক উত্তর দেবে। কি প্রশ্ন? তোমার নীলতে পলসি মুখমণ্ডল, নীলতে পলসি মুখমণ্ডল, নীলতে পলসি মুখমণ্ডল, তোমার নীলতে পলসি মুখমণ্ডল, ঝামর কাহে ভেলো, নীলতে পলসি মুখমণ্ডল, ঝামর কাহে ভেলো, বলি নীল পদ্ম ফুলের মতো মুখটা, বলি বদনে কেন শুকাইয়ে গেছে, তোমার বদনে কেন শুকাইয়ে গেছে, বদনে কেন শুকাইয়ে গেছে, তোমার বদনে কেন শুকাইয়ে গেল, সত্যি করেই বলো গো বধু বদনে কেন শুকাইয়ে গেছে, সত্যি করে বলো গো বধু বদনে কেন শুকাইয়ে গেল। আচ্ছা এত সুন্দর নীল পদ্ম ফুলের মুখটা, মুখটা তো বলি মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন গো, কিছু হয়েছে নাকি? আর বলো না। আচ্ছা মুখ কখন শুকিয়ে যায় মা বলুন তো? মুখ শুকিয়ে যাওয়ার দুটো কারণ আছে, যদি জ্বর জ্বালা হয়
হয়তো একটু অসুস্থ হয়েছেন, জ্বর এসেছে, দেখবেন মুখটা শুকিয়ে যায়। আর আরেকটা কারণ, রাত জাগলে কিন্তু মুখ শুকিয়ে যায়। তা বলি, তোমার জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে এসেছো? বুঝতে পেরেছেন কীরকম ধরনের কথা বলছে? হরি হরি বল। তা যখন এরকম কথা বলছে, গোবিন্দ বলছে, আহ রাত আবার কোথায় জাগবো গো, রাতটা তো আমার তোমাদের কাছে আস্তে আস্তেই কেটে গেল, তো কোথায় আমি আর থাকবো? আর বলো না, কালকে রাত্রে আমার ভীষণ জ্বর, মদনা জ্বরে তনুতাপ হলো, জাগরণে মিশে গেল, ওই জ্বরে থরথর করে কাঁপতে কাঁপতে এলাম, ওই জন্য আমার বদনখানি শুকাইয়ে গেছে। ও তাই বলো, আমরা তো অন্য কিছু ভাবছিলাম আর কি। আচ্ছা বেশ, তা নয় হলো, তা তোমার বুকে ওই চেরা চেরা দাগগুলো কিসের? নখনির ঘাত ক্ষতবক্ষ সে দেওয়াল কোন নারী? তা দেখেতে মনে হচ্ছে কোনো নারী হাতের নখ দিয়ে ছিঁড়ে দিয়েছে। তাই ওই বুকে চেরা চেরা দাগগুলো কিসের গো? আর বলো না, কালকে রাত্রে না তোমাদের কাছে যখন আসছিলাম, রাস্তাটা এত অন্ধকার যে আমি রাস্তাটাই বুঝতে পারছি না, চারিদিক অন্ধকার। তো রাস্তা বুঝতে না পেরে আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম, আর এমনভাবে হোঁচট খেয়ে পড়লাম যে সোজাই কাঁটার ঝোপের মধ্যেই পড়ে গেলাম। ওই কাঁটার ঝোপে পড়েছি, তো ওই জন্য আমার অঙ্গে চেরা চেরা দাগ হয়েছে। বলিহারি বুধু, এতদিন শুনেছিলাম কাঁটা নাকি মানুষের পায়ে ভরে, কি গো? তাই তো, তা বুকে ভরে জানা ছিল না, আজকে প্রথমবার দেখলাম যে কাঁটা আবার কারো বুকে ভরে। আচ্ছা বেশ বেশ, তা না হয় হলো। তা বলি, যে মানুষটা প্রত্যেক দিন চন্দনের ফোঁটা নিয়ে আসে, তার কপালে আজকে সিঁদুর কেন? বলি, সিঁদুর কাহে অলকার পরে, সিঁদুর কাহে অলকার পরে, সিঁদুর কাহে অলকার পরে, সিঁদুর কাহে অলকার পরে, চন্দন কাহা গেল, চন্দন কাহা গেল। বলি, সিঁদুরের দাগ কে দিয়েছে? আমার সিঁদুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কে দিয়েছে? আমার সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করেই বলো গো বধূ, সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো গো বধূ, সিঁদুরের দাগ কে দিয়েছে? আচ্ছা মা, কোনো পুরুষ মানুষ যদি সকালবেলায় কপালে সিঁদুর লাগিয়ে বেরিয়ে যায়, আপনারা ভালো বলবেন? আপনারা লোকটাকে আর কেউ ভালো বলবেন? আপনারা কি বলবেন? লজ্জার কথা, লজ্জা করে না কি গো? তাই না, মানে ব্যাপারটা একটু খারাপ দিকে চলে যাচ্ছে। এই পুরুষ মানুষ হয়ে কপালে সিঁদুর লাগিয়ে চলে এসেছে, ছি 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 ছি, লজ্জার কথা। হ্যাঁ, আমরা বলি না? তাহলে তুমি ভগবান হয়ে কপালে সিঁদুর লাগিয়ে এসেছো কেন? গোবিন্দ বলছে, আর বলো না, ওই গত রাত্রে আমি গৌরী পুজো করেছি। কথার মিল হচ্ছে একটা কথাও? কোনো কথার মিল হচ্ছে না। কালকে রাত্রে আমি গৌরী পূজা করেছিলাম, গৌরী মানে মা দুর্গা, মা কালীর, এটা হচ্ছে মায়ের প্রসাদী করা সিঁদুর, ওই জন্য আমার কপালে লেগে আছে। আচ্ছা তা না হয় মানলাম। আমার শেষ প্রশ্ন, নীলাম্বর তুহু কহিরলি, নীলাম্বর তুহু কহিরলি, নীলাম্বর তুহু কহিরলি, নীলাম্বর তুহু কহিরলি, নীতাম্বর ছাড়ি, নীতাম্বর ছড়ি, নীল শাড়ি কোথায় পেলে, নীল শাড়ি কোথায় পেলে, নীল শাড়ি কোথায় পেলে, নীল শাড়ি কোথায় পেলে, সত্যি করেই বলো গো বধু, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি তাই মোর, হরি বল হরি বল, সত্যি করে বলো গো বধু, নীল শাড়ি কোথায় পেলে? বলি, তুমি তো প্রত্যেকদিন হলুদ রঙের ধুতি পরো, তা আজকে নীল রঙের কাপড় পরেছো কেন? কি গো, যে মানুষ ধুতি পরে সে যদি হঠাৎ করে শাড়ি পরে, তো লোকে বলবে কি? তা আবার পুরুষ মানুষ হয়ে শাড়ি পরেছে, একটা লজ্জার কথা। তো ব্যাপারটা কি গো? আর বলো না, সে অনেক কথা। কালকে রাত্রে না আমি আর আমার দাদা এক জায়গায় ঘুমাচ্ছিলাম, আমরা দুই ভাই এক জায়গাতেই ঘুমাই। এখন ওই ঘুমিয়ে গেছি, সকালবেলায় তাড়াতাড়ি উঠে দেখছি, ওমা সকাল হয়ে গেল, আমাকে তো যেতে হবে। তাড়াতাড়ি কী করলাম জানো? আমি ঘুমের ঘরে বুঝতে পারলাম না, আমার ধুতিটা রেখে দিয়ে ভুল করে দাদা ধুতিটা পরে চলে এসেছি। আমার দাদা নীল ধুতি পরে? ও বলি, মিথ্যা কথা বলছো তো, একটু ভাবনা চিন্তা করে বলবে তো নাকি? বলে কেন, একটু ভালো করে দেখো তো তাকিয়েতে। বলি, ওটা দাদার শাড়ি না, কোনো দিদির শাড়ি, বলি ওটা দাদার শাড়ি না, কোন দিদির শাড়ি, বলো বলো সিধারি, ওটা দাদার শাড়ি না, দিদির শাড়ি। তাহলে আপনার
আপনারা বলুন তো এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? এটা তো লেডিস শাড়ি, তো লেডিস পরে কি গো, তাই না? তার মানে যে শাড়িটা গোবিন্দ পরেছে ওটা চন্দ্রাবলীর। চন্দ্রাবলী মনে মনে ভেবেছিল, আরে ভক্তরা তো গোবিন্দকে প্রতিদিন ধুতি পরায়, কিন্তু আমি আজকে ধুতি পরাবো না, আমি আজকে শাড়ি পরিয়ে দেব। মানে ঝগড়া লাগাবার পুরো ব্যবস্থা করে দিয়েছে, কোনো ত্রুটি রাখেনি। এখন যখন এমন কথা বলছে, গোবিন্দ কিন্তু মাথা নিচু করে উত্তর দিতে পারছে না, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। তা গোবিন্দ যখন কোনো উত্তর দিতে পারলো না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এবার আগুন লাগছে কি করে দেখুন। পরের কথা যে শুনবে তারই ঘরে আগুন লাগবে, কারণ পাড়া পড়োশি আপনার ভালো চাইবে না, আপনার আগুন লাগাতেই চাইবে, তাই না? যখন গোবিন্দ রাধারানী মুখোমুখি বসে আছেন, এদিকে প্রভাত হয়ে গেল, সকালবেলা হয়ে গেল, চন্দ্রাবলী বলছে, ওরে ও পদ্মা, মানে চন্দ্রাবলীর বান্ধবীর নাম পদ্মা, হ্যাঁ রে চন্দ্রা আমাকে ডেকেছিস, এই শোন শোন, আমি শুনলাম নাকি তুই খুব ভালো আগুন লাগাতে পারিস। ওরে তুই ঠিক শুনেছিস, এ আমার মতো আগুন লাগাতে এমন কেউ আছে যে পারবে না, আমি আবার জলে আগুন লাগিয়ে দিই। তাহলে বুঝতে পারছেন কেমন মেয়ে, যে জলে আগুন লাগিয়ে দেয় মানে তার পাওয়ার কিন্তু কম নেই। এই শোন শোন, একটু আগুন লাগিয়ে দিবি? ওরে এমন আগুন লাগাবি যে আগুন লাগবে ওইখানে, আর আগুনের তাপ যেন আমার ঘর পর্যন্ত আসে। তুই চিন্তা করিস না সখি, আমি কীরকম আগুন লাগাতে পারি তুই শুধু দেখে যা। তাই চন্দ্রাবলী সখি পদ্মা যাচ্ছে গোবিন্দের কাছে আগুন লাগাতে। এই যে ও গোবিন্দ, গোবিন্দ তো ভগবান বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে, আগে থেকে বুঝে নিয়েছে। কি ব্যাপার সকালবেলা এখানে কি মনে করি, আহ দরকার না থাকলে কি কেউ কারোর বাড়ি যাই নাকি? আমার দরকার ছিল বলেই তো তোমার কাছে এলাম। আরে বাবা দরকারটা পরে বলবে, এখন যাও। এই যে ওই ইশারাটা কেন হচ্ছে দেখো বাবু, ইশারা আমি করতে পারি না, ওরা আমারে ফিস ফিস করে কথা হয় না, আমি যেটা বলতে এসেছি ওটা জোর গলায় বলবো, তারপর ঘর যাবো। আস্তে আস্তে বললে আগুনটা লাগবে। তা গোবিন্দ চাইছেন একটু চাপা দেব, কিন্তু ও চাপা দিচ্ছে না, ও আমার গলার ভোল্টেজ আরো বার করছে। এই যে শোনো শোনো, আমাকে কথাটা বলতে দাও, আমি বলে এখুনি চলে যাব। আচ্ছা কি বলবে বলো, কালকে রাত্রে কত আনন্দ হচ্ছিল বলো, হরি বল, সামনে কিন্তু রাধারানী বসে আছেন আর তাকে শুনিয়ে কথাটা বলছে, কত আনন্দ হচ্ছিল বলো, আমাদের বান্ধবী গো চন্দ্রাবলী, আহারে তার পায়ে তুমি আলতা পরিয়ে দিয়েছিলে, কিছু মনে পড়ছে? হরি বল, তা আলতা পরিয়ে দেওয়ার সময় তুমি যে নূপুর দুটো খুলে এলে, তা গোটা ঘর খুঁজে পেলাম, একটা খুঁজে পেলাম আর একটা নূপুর খুঁজে পেলাম না, একটু বলে দাও তো কোথায় রেখে এসেছিলে? আগুন লেগে গেল কিন্তু, আগুন কিন্তু লেগে গেছে। একটা কথাতে যারা আগুন লাগাতে পারে তারা এইভাবেই লাগায়, মিষ্টি মিষ্টি কথায় এমন আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। এতক্ষণ তো সন্দেহ হচ্ছিল, এবার প্রমাণ চলে এলো একটা। তা ওই পদ্মার কথা শুনে আর কেউ স্থির থাকতে পারে? রাধারানীর সন্দেহ হয়েছে, আর রাধারানীর যখন সন্দেহ হয়েছে, ওই যে মুখটা ঘুরিয়ে বসেছে মা, আর গোবিন্দের দিকে দেখছে না, অভিমান হয়েছে। অভিমান হওয়ারই কথা, রাগ হওয়ারই কথা, তাই না? তো যখন মুখ ঘুরিয়ে বসেছে, গোবিন্দ কি করলেন, নিজের চূড়া নিজের বাঁশি, কোনোদিন নিজের বাঁশি কারো হাতে দেয় না গোবিন্দ, সে স্বাদের বাঁশিটা রাধারানীর চরণে দিয়ে রাধারানীর পা দুটো ধরেছে। অনেকে বলে, হ্যাঁ গো ভগবান এরকম কাজ করলো, ভগবান কি এরকম কাজ করা মানায়, স্বয়ং ভগবান হয়ে একটা নারীর চরণ ধরে? মনে রাখবেন, নারীর চরণ ধরে কারা, ভজন সাধন জানে যারা, তারাই একমাত্র নারীর চরণ ধরে, যারা ভজন সাধন মার্গের লোক, যারা ভক্ত মানুষ, তারা। আপনারা বলবেন ও, অনেকেই তো বলে নারী হচ্ছে ধ্বংসের প্রতীক, নারীর জন্য সংসারে ধ্বংস হয়, না নারীর মতো নারী হতে হবে কি গো, তাই না? নারী যদি হয় তো স্বামীকে ওপর দিকে উঠিয়ে দেয়, ওপরে মানে ওই ওপরে নয়, ওপরে মানে স্বামীর উন্নতি হয়ে যায়। আর নারী যদি আনাড়ি হয় তো স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়। তাহলে সংসার সুখের হয় কার গুণে, হ্যাঁ রমণীর গুণে, বাবারা ভাবছে আমাদের গুণে, ওটা কোনোদিনও হবে না। ও যতই রোজগার করে আনুক, সংসার সুখের হয় রমণীর গুণে। যদি রমণীর গুণ থাকে তাহলে আপনার সংসার সুখের,
ওইটাই আপনার স্বর্গ হয়ে যাবে। আর যদি রমণীর কারোর ঘরে নারীর গুণ না থাকে তাহলে বাবা নরকের থেকেও বেশি যন্ত্রণা। হরি বল। তা দেখুন, ওই জন্য বাবা গোবিন্দ কি করলেন, রাধারানীর চরণ দুটো ধরেছে, চরণে ধরে এত মান সাধলেন, কিন্তু রাগ ভাঙালো গেল না। রাধারানী মুখটা ঘুরিয়ে বসে আছে, আর গোবিন্দ মনের দুঃখে চলে গেলেন যমুনার তীরে। যমুনার তীরে যখন চলে গেলেন অনেকক্ষণ হয়ে গেল, আর কতক্ষণ রাগ করবে, নারী জাতি তো বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না। আমাদের নারী জাতি এটাই একটা সমস্যা আছে, রাগ করি কিন্তু বেশিক্ষণ থাকতে পারি না। আবার মনের মানুষের ওপর তো বেশিক্ষণ রাগ করে থাকাই যায় না, ঠিক ও তাই না? রাগ ঠান্ডা হয়ে গেছে, আর যেই না রাগটা ঠান্ডা হয়েছে অমনি ললিতাকে বলছে, ওরে ললিতাই আমার কৃষ্ণ কই রে, ওরে ললিতাই আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে। ললিতা বলছে, দেখ রাধে, কৃষ্ণ তো আর গাছের ফল নই যে যখন তখন পেরে আমি এনে দেব, কি তাই তো? কৃষ্ণ কই রে বললে তো হবে না, তখন চরণের কাছে বসেছিল একবারও তাকিয়ে দেখলি না, এখন বলছিস কৃষ্ণ কই, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয় তোর কৃষ্ণকে এনে দেওয়া। তাহলে কে এনে দেবে? সামনে পেরিয়ে যাচ্ছে বিন্দা সখী। দেখুন এবার মিলনের দিকে আসি, আর মিলনটা যে করাবে একজনই আছে, তুলসী মানে বৃন্দা, আর এক নাম বৃন্দা। তো এই বৃন্দা সখী পেরিয়ে যাচ্ছে, রাধারানী বলছে, বলি ও বৃন্দে, বৃন্দে পারবি আমার গোবিন্দকে এনে দিতে পারবি? তুলসী বলে, ওরে রাধে, তুই জানিস না যে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, তাই না? তা তোর কৃষ্ণ ভাবছে যে সে একাই চালাক, আর জানে না যে তার ভক্ত মানে তুলসী তার থেকে ডবল চালাক। তুই অপেক্ষা কর, আমি এক্ষুনি তোর কৃষ্ণকে এনে দিচ্ছি, তুই একটু অপেক্ষা কর, চিন্তা করিস না। সখি প্রেমকারে গড় মোরা যত সখি গ, প্রেমকারে গড় মোরা যত সখি গ, ভাঙিলে গড়িতে জানি প্রীতি রত, ভাঙিলে গড়িতে জানি প্রীতি রত, আমরা ভাঙিলে গড়িতে জানি প্রীতি রত, আমরা ভাঙিলে গড়িতে পারি প্রীতি রত, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা ভাঙি করি নিরন্তর প্রেমের কারিগর, আমরা ভাঙি করি নিরন্তর প্রেমের কারিগর, ওরে আমরা কারিগর, আমরা ভাঙতেও জানি আর গড়তেও জানি, চিন্তা করিস না। বলি যাক না কেন কোথায় যাবে, 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 আপনি আপনি ঘুরে আসবে, যাক না কেন কোথায় যাবে, আপনি আপনি ঘুরে আসবে, যাক না কেন কোথায় যাবে, ঘুরে আসবে, যাক না কেন কোথায় যাবে, কৃষ্ণ যাক না কেন কোথায় যাবে, ওরে যতই ঘুরি ও রাখ, লাটাই তো আমাদের হাতেই আছে, তাই না? কৃষ্ণ বৃন্দাবনে পালাবে এরকম সাধ্য নেই, আসতে তোর কাছেই হবে, কারণ তুই ছাড়া কৃষ্ণকে বসে কেউ রাখতে পারি না। এ আমরাও তো রয়েছি, হ্যাঁ, আমরা কৃষ্ণকে তো বশ করতে পারি না, কৃষ্ণকে যদি কেউ বশীকরণ করে রেখেছে একমাত্র তুই, তো একটু চিন্তা করিস না, একটু ধৈর্য ধর, নারী জাতি হয়ে অত অধৈর্য হওয়া ভালো নয়, একটু ধৈর্য ধর, তোর বধূ তোর কাছে নিজেই আসবে। আচ্ছা, সান্ত্বনা দিয়ে তুলসী এবার কৃষ্ণকে আনতে যাচ্ছে, বাবা কেমনভাবে যাচ্ছি, হরি হরি বল, রাধা নাম গাইতে গাইতে কেমন ভাবে, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে বলবো, রাধে 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 জপ চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে।
কথা রাধারানী হচ্ছে চন্দন আর সুগন্ধ হচ্ছে বিহারী বিহারী মানে কৃষ্ণ রাধারানী চন্দন তো সুগন্ধ হ্যাঁ বিহারী হরি হরি বল রাধারানী প্রেম তো তরঙ্গ হ্যাঁ বিহারী রাধারানী প্রেম কি তরঙ্গ হ্যাঁ বিহারী বলো রাধে রাধে যাবো চলে আহেঙ্গে বিহারী আর বেশি দেরি নয় সব ঢুলে পড়ে গেছে হরি বল আর একটু কষ্ট করুন আর একটু ফুলের মতো ফুটে থাকুন আর তো আপনাদের চরণ পাবো না এর আগেও আমি এসেছিলাম জানি না আমাকে চিনতে পাচ্ছেন কি না চিনতে পাচ্ছেন অনেক দিন আগে আমি একবার এসেছিলাম আর চিনতে পেরেছেন বাহ ঠাকুমা বলেছে হ্যাঁ চিনতে পেরেছি যাক একজন তো আমাকে মনে রেখেছে এরপর আমাকে ভুলবেন না তো ভুলবেন না তো জানি না আপনারা ভুলবেন কি না আমি কিন্তু কোনোদিন ভুলতে পারবো না আমার এইখানে থাকবে সারা জীবন আমি আমার হৃদয়ের মাঝে রাখবো এই ভক্ত সম্মেলন হরি বল তাই তুলসী যখন কৃষ্ণকে আনতে যাচ্ছে কারণ রাধারানীর জন্য আনতে যাচ্ছি বাবা অদূরে বন থেকে বন্যান্তর সব জায়গায় খুঁজলেন কোথাও কৃষ্ণকে খুঁজে পেলেন না শেষে খুঁজে পেলেন যমুনার তীরে তো দেখছে যমুনার তীরে লোটতহ বনওয়ারী লোটতহ মানে ধুলাতে গড়াগড়ি দিচ্ছে কৃষ্ণ মনে মনে ভাবছে কৃষ্ণ তুমি তো খুব চালাক তা আমি আজকে চালাকি করব তুমি একটু দেখে না এমনভাবে পেরিয়ে চলে যাব যেন চিনেও যেন চিনি না আর দেখেও যেন দেখি না বাবা এখন ওই তুলসী সখী কৃষ্ণের পাশ দিয়ে যখন পেরিয়ে যাচ্ছে কৃষ্ণ দেখছে আরে এটা বৃন্দা না নিশ্চয়ই আমাকে নিতে এসেছে বলি ও বৃন্দে বৃন্দা সখী মনে মনে হচ্ছে আর একবার ডাকুক তবেই সাড়া দেবো অত সময় সাড়া দেবে না বলি ও বৃন্দে মনে মনে ভাবছে সামনা গো ডেকে দেখো ডাকার কত জ্বালা আমরা ডাকি হে গোবিন্দ কই তো তুমি তো সাড়া দাও না তাহলে আমি অত সহজে সাড়া দেবো কেন আর একবার ডাকুক তবে সাড়া দেবো আরে এতবার ডাকছি শুনতে পাই না নাকি আরে ও বৃন্দে কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না আর যেই না গায়ে পেছন দিয়ে কি হলো একটা ভালো কাজে যাচ্ছিলাম আর অমনি পেছন দিয়ে ডাকছো তা বলো কি দরকার দেখেছেন বাবা নারী কাকে বলে নারীর মন কিন্তু বোঝা বড় দায় এসেছে কৃষ্ণকে নিতে আর কৃষ্ণকেই বলছে বলো কি দরকার একেই বলে নারী আর আপনাদের একটা কথা বলে যায় নারী জাতি ধর্ম কথা নিতে হয় কিন্তু কথা দিতে না কিন্তু এটা আমরা পারি না তার উল্টো হয়ে যায় ঠিক হয় তাই না এটা মেয়েদের ধর্ম কথা নিতে হবে আপনার পেটের কথা নেব কিন্তু দেব না কিন্তু তা হয় না তার উল্টো আমরা আবার পেটের কথা বলে দিয়ে চলে আসি আর ওই জন্য আমাদের ঘরেও সর্বনাশ হয় তাই না পেটে কথা রাখতে পারি না তো তা কত চালাক দেখুন বলছে কিসের দরকার আমি একটা ভালো কাজে যাচ্ছিলাম আর তুমি অমন করে পেছন থেকে ডাকছো বলো কিসের দরকার আহ এত রেগে যাচ্ছে কেন বসো না বসো না বসো বসো বলি আমাকে নিতে এসেছিলে তোমার মাথাটা খারাপ হয়েছে নাকি আমি তোমায় নিতেই আসি নাই তোমায় নিতেই আসি আমি তোমায় নিতেই আসি নাই তোমায় নিতেই আসি নাই আমি ফুল নিতেই এসেছিলাম তোমায় নিতেই আসি নাই আমি ফুল নিতেই এসেছিলাম তোমায় নিতেই আসি নাই আমি ফুল নিতেই এসেছিলাম তোমায় আসি নাই ফুল নিতেই এসেছি তোমায় নিতেই আসি নাই আরে আমি ফুল তুলতে এসেছিলাম আমি তো তোমায় নিতে আসি নাই ও তা ফুল পেয়েছো হ্যাঁ ফুল তো পেয়েছি কিন্তু ওই ফুলে পুজো হবে না ও ফুলে পুজো হবে না ফুলে পুজো হবে না ও ফুলে পুজো হবে না কেন হবে না ফুলটা দেখতে সুন্দর নয় না ফুলটা দারুণ সুন্দর দেখতে কিন্তু বাসি হয়ে পড়ে আছে ফুলে পুজো হবে না ফুল বাসি হয়ে আই গৌর হরি ও ফুল বাসি হয়ে পড়ে আছে ফুলে পুজো হবে না বাসি হয়ে পড়ে আছে ফুলে পুজো হবে না তাহলে কোন ফুল বলুন তো কাল টাটকা ছিল আজ বাসি হয়ে গেছে মানে কৃষ্ণের কথা বলছে ও ভুলে আমাদের আমাদের দেবী পুজো হয় না হ্যাঁ গো তোমাদের দেবীর কি নাম আমাদের দেবীর নাম হচ্ছে মান দেবী বাবা অনেক দেবী শুনেছি তবে মান দেবী বলে কোনো দেবীর নাম শুনিনি তো মা কালী শুনেছি মা দুর্গা শুনেছি এটা মান দেবী আবার কবে থেকে হলো নতুন নতুন এসেছে
তুলসী বলছে নতুন নতুন এসেছে, এই বৃন্দাবনে নতুন একটা দেবী এসেছে যার নাম মান দেবী। মান মানে অভিমান রাখ, তো ওই মান দেবীরই পুজো হবে, তো তাই ফুল নিতে এসেছিলাম, তো দেখলাম বাসি হয়ে পড়ে আছে, ও ফুলে কাজে হবে না, আমি তাই ঘুরে ঘর চললাম। বলি শোনো না, ওই ফুলের গল্প ছাড়ো না, বলছি আমার ব্যবস্থা একটু করে দাও। দেখো তোমার ব্যবস্থা আমি আর কি করব, তুমি তো স্বয়ং ভগবান, তুমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারো, আর তোমাকে আবার আমার সাহায্য নিতে হচ্ছে। গোবিন্দ বলছে দেখো কোনো কোনো সময়ে ভগবানও কিছু করতে পারে না, একটা নারীর বুদ্ধি তো আবার অনেক অনেক সময়ে কাজ হয়, বলো না বলো না একটা উপায় বলো, আমি কি করে রাধারানীকে পুনরায় দেখতে পাবো, কি করে আমাদের মিলন হবে। একটা উপায় আছে, কি উপায়? মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান, যাবে তো চলো হে, যাবে তো চলো হে, যাবে তো চলো হে, যাবে তো চলো হে, মালিনীর বেশে আজ যাবে তো চলো হে, মালিনীর বেশে আজ যাবে তো চলো হে, ভাঙিলে ভাঙিতে পারে রাধা রানীর মান, ভাঙিলে ভাঙিতে পারে রাধা রানীর মান। ও মালিনী, মালিনী আবার কি রকম গো? মালিনী তো কোনোদিন শুনিনি। আরে বাবা মালিনী কাকে বলে জানো না? মালিনী মানে যারা মালা বিক্রি করে, তা আমরা বলি মালাকার, তাই না? মালা বিক্রি করে। এখন যদি নারী জাতি হয় তাহলে আবার মালিনী বলে, তা যারা ফুল বিক্রি করে, তা তুমি আজকে মালিনী সাজো। ও তার মানে আমাকে নারী সাজতে হবে? বলে হ্যাঁ তোমাকে নারী সাজতে হবে। তা রাধারানীর তার কাছে নিয়ে যাওয়ার জন্য তুলসী কী করলো, না শুধু রাধারানীর জন্য, মিলিয়ে দেওয়ার জন্য গোবিন্দকে নারী সাজিয়েছে। এবার নারী সাজিয়ে গোবিন্দ বৃন্দাবনে মালিনী সেজেছে। ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ মালা নেবে গো? একটু উলুধ্বনি হয়ে যাক। মালা নেবে গো, মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী, সখী বলছে আই রাধে, এই দেখ আমি তোর কৃষ্ণকে পেলাম না জানিস, ওই জন্য একটা মালিনীকে ধরে এনেছি, মালা কিনবি নাকি? হ্যাঁ রে, তোকে আনতে পাঠালাম কৃষ্ণ, আর ধরে এনেছিস মালিনী। বলে জলের পিপাসা কি আর আগুনের দ্বারা মেটে, তো কাকে ধরে এনেছিস? তো মালিনী নিয়ে আমি কি করব? আহ একটা মালা কিনে রাখ না, ক্ষতি কি আছে? প্রত্যেকটা জায়গায় এই আমাদের কীর্তনিয়াদের মালা কেনার জন্য ভক্তরা লাইন দিয়ে থাকবে, দক্ষিণা নিয়ে রেডি। দয়া করে আপনার গলার মালাটা একটু দেবেন, এই মালা অনেক উপকার আছে, সংসারের মঙ্গল হয়, গৃহের মঙ্গল হয়, তা কিনে রাখ না, একটা ক্ষতি কি আছে রে বাবা, তোর তো পয়সার অভাব নেই। আচ্ছা বলছিস তখন একটা কেনাই যাক। বলি ও মালিনী, এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো, এসো এসো করতালি দিয়ে, আমি তোমার মালা কিনবো, শোনো শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনবো, শোনো শোনো মালিনী, তোমার কি নামে কোথায় থামে গো, তোমার কি নামে কোথায় থামে গো, সুরে প্রাণ শীতল করিব মালিনী গো, আমি তোমার মালা দিব মালিনী গো, আমি তোমার মালা দিব বৃন্দাবনে নতুন দেখলাম, তোমার ঘর বাড়ি কোথায় গো? হরি বল, আমার ঘর বাড়ি আমার নায়ক ঘর বাড়ি, শোনো শোনো যোগ সুন্দরী, আমার নায়ক ঘর বাড়ি, শোনো শোনো যোগ সুন্দরী, নানা নায়ক ঘর বাড়ি, শোনো
শোনো যোগ সুন্দরী আমার নেই গো ঘর বাড়ি শোনো শোনো যোগ সুন্দরী আমার নিজের কোনো ঘর বাড়ি নেই ও মা তুমি থাকো কোথায় আমার থাকার জায়গা জানো যে আমাকে ডাকে আমি তার ঘরে ঢুকে পড়ি ওইটাই আমার সমস্যা আমাকে ভালোবেসে যে জন ডাকে গো আমায় ভালোবেসে যে জন ডাকে গো আমায় ভালোবেসে যে জন ডাকে গো আমায় ভালোবেসে যে জন ডাকে গো আমি যাই তাহার বাড়ি মালার দাম কত তোমার মালার দাম কত গো এই যে আমার মালা দেখছো না এই আমার এই যে সবথেকে বড় মালাটা এই যে দেখছো না দেখতে পাচ্ছো এই সবথেকে বড় মালাটার দাম হচ্ছে 200 টাকা 200 টাকা হ্যাঁ 200 টাকা বেশি বললাম নাকি কেউ নেবে না কেউ নেবে কেউ নেবে না কেন আমার 200 টাকা বেশি হয়ে গেল তোমার 200 টাকা দিয়ে মালাটা নেবে কাজ আছে কিছু কাজ 200 টাকা দাম আর কাজ হচ্ছে 4 গুণ হ্যাঁ চতুর্গুণের কাজ ভালো করে শুনে নিন এই মালাটা আমার মায়েদের খুব স্পেশাল এনেছি আপনাদের জন্য বিশেষ করে আমার মায়েদের খুব কাজে লাগবে অনেক জায়গা আছে জানেন অনেক মা আমাকে এসে দুঃখ করে বলে মা গো আমার একটা ব্যবস্থা করে দাও কিসের ব্যবস্থা গো আমার স্বামী আমার কথা শোনে না এমন একটা জড়ি বড়ি করে দাও আমার স্বামী যেন আমার আঙ্গুলে নাচে যা বলবো তাই যেন করে উঠতে বললে উঠবে আর বসতে বললে বসবে এই তাদের জন্য স্পেশাল করে মালা এনেছি আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ফিরে উলুধনি হরি আমার মালা যে জন পরে বলি তার নাগর বসেতে ফিরে এখানে আছে নাকি কেউ যে স্বামীকে বস করতে চান আছে 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 বলছে না কেউ লজ্জা করছে তাহলে কি আমি বুঝি না নাকি নারী হয়ে নারীর মর্ম বুঝবেন না তা কে বুঝবে প্রত্যেকটা স্ত্রী চায় আমার স্বামী যেন আমার বসেই থাকে আর আপনার বসেই রাখবে না অন্যদিকে চলে গেলে সমস্যা আছে হরি বল যাদের স্বামী বসে নেই আপনাদের কথা শোনে না তাদেরকে বলছি এই মালা যদি স্বামীর গলায় পড়াতে পারেন আপনার স্বামী কথা দিলাম আপনার আঙ্গুলে উঠবে আর বসবে উঠবে আর বসবে সারা জীবন হাতের মুঠোই স্বামীকে যদি হাতের মুঠো করতে চান তাহলে এই মালা পরাতে হবে আমার মালা যে জন্য পরে বলি তার নাগর বসেতে ফিরে আমার মালা যে জন্য পরে তার নাগর বসেতে ফিরে আমার মালা যে জন্য পরে তার নাগর বসেতে ফিরে আমার মালা যে জন্য পরে নাগর তার বসেতে ফিরে লাগবে নাকি কারো বসে হয়ে আছে কি করে বস করলেন গো কি দিয়ে বস করলেন আচ্ছা যাদের বসে নেই যারা লজ্জা করছেন অসুবিধা নেই এখানে বলতে হবে না ওই আমি অন্ধকারে গিয়ে দাঁড়াবো আমাকে অন্ধকারে মনের কথা বলবেন আমি এই মালাটা দিয়ে দেবো কেমন কাউকে বলবো না কথা দিলাম অন্ধকারে কেউ দেখতে পাবে না যদি কারো মালা প্রয়োজন হয় গৃহের মঙ্গলের জন্য আমি এখানে রাখছি প্রয়োজন হলে শেষে বলবেন আচ্ছা ও মালিনী তা তোমার ওই মালাটা না হয় বশীকরণ মানে বস করার মালা এই মালাগুলো কিসের দাম গো কত টাকা দাম আর কি কাজ এই যে মালাটা দেখছো না এটা ওর থেকে 50 টাকা কম 150 টাকা দাম এটা তাহলে কাজ কর না এর কাজটা আবার ওই মালার থেকে বেশি আছে এর দাম 150 টাকা তবে এটা আপনাদের কাজের জিনিস নয় এ মালা আপনাদের কাজে লাগবে না ওই ইয়াং ছেলে মেয়েদের জন্য মনে করুন যাদের বিয়ে হয়নি ও সম্বন্ধ আসছে আর খেয়ে দিয়ে চলে যাচ্ছে যে ছেলে মেয়েদের এখনো বিয়ে হয়নি হচ্ছে না তাদেরকে বলছি এই মালা যদি পড়তে পারেন লজ্জা করবেন না হতেই পারে আপনার ছেলে মেয়ে হোক বা আপনার আত্মীয় স্বজনের দূর দূরান্ত যদি কোনো ছেলে মেয়ে থাকে বিয়ে হচ্ছে না তা এই মালা যদি পড়াতে পারেন ভক্তি সহকারে যদি নিতে পারেন কথা দিলাম 1 বছরের মধ্যে আপনার ছেলে বা মেয়ের বিয়ে হবে এই মালার এমন কাজ আছে তাহলে এখানে কেউ এই মালা লাগবে নাকি সব বিয়ে হয়ে গেছে ভালো করেছেন আর যদি কারো না হয়ে থাকে এই মালার ব্যবস্থা আছে আমাকে বলবেন আমি কিন্তু শেষে দিয়ে দেবো হরি বল তো একে একে সব মালার দাম জিজ্ঞাসা করে কাজ জিজ্ঞাসা করি এবার আধারানি বলছি আচ্ছা মালিনী কথাই কথাই তোমার নামটা তো জানা হলো না তোমার নামটা কি গো গোবিন্দ বলছে এইবার মরেছি
আমি বলি নারী সেজেছি, কিন্তু আমি তো পুরুষ, তা নাম জিজ্ঞাসা করছে, নাম কি বলবো? আচ্ছা, যে কোনো একটা নাম বললেই হবে, তাই না? কি গো এত দেরি হচ্ছে কেন, নামটা বলো। ও শুনবে শুনবে মনে পড়েছে, আমার নাম হরিমালিনী, হরিমালিনী, শোনো শোনো ইউরাজ নন্দিনী। কালো বলে সবাই ডাকে গো, ও আমি কালো বলে সবাই ডাকে গো, আমি কালো বলে সবাই ডাকে গো, আমি কালো বলে সবাই ডাকে গো। আমার নাম হরিমালিনী, কিন্তু আমি দেখতে কালো, তো ওই জন্য আমাকে আর কেউ হরিমালিনী বলে না। তা কি বলে? বলে কৃষ্ণ মালিনী, হরিমালিনী, শোনো শোনো ওরাল নন্দিনী, হরিমালিনী, শোনো শোনো ওরাল নন্দিনী। এত এত কথা হলো, তা বলি ও মালিনী, আমার শেষ কথা, তুমি এই বয়সে মালা বিক্রি করো কেন গো, তোমার স্বামী নেই? কি আর বলবো, আমার অনেক দুঃখ, কথা না দিলে তো কথা পাওয়া যাবে না, তাই না? আমার অনেক দুঃখ, আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তাহলে আমার পেটটা কি করে চলবে বলো? রোজগার করতে হবে তো, তাই আমি মালা বিক্রি করি, ওই নিয়ে আমার সংসার চলে যায়। রাধারানী দেখছি সর্বনাশ, ওর যা দশা আমারও তো তাই দশা, তাই না? ও মা, ওরও স্বামী নাই আর আমারও বধূ আমাকে ছেড়ে চলে গেছে, মানে ও দুঃখিনী আর আমিও দুঃখিনী। তাহলে ভালোই হলো, ও দুঃখিনী আর আমি দুঃখিনী। বলি এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, তোমার আমার দশা একই হলো, এসো এসো সই পাতাবো, তোমার আমার দশা একই হলো, এসো এসো সই পাতাবো। আরে তোমার যা দুঃখ আমার যা তাই দুঃখ, তো এসো আমার সঙ্গে একটু সই পাতাবে গোবিন্দ। দেখো আমি ওই যাত্রার সঙ্গে সই পাতাই না, গোবিন্দ বলছেন আমি যাত্রার সঙ্গে সই পাতাই না। এখন সই বলবে নি, পরে গিয়ে জল সই করে দেবে, ওরকম সইয়ের দরকার নাই। ওই আমি যাকে তাকে সই করি না, আমার একটা সই আছে, আর সে যদি বলে তবেই আমি তার সই হই, তবেই তার কাছে যাই, আর তাছাড়া যাকে তাকে আমি সই টই করি না। ও মা, আচ্ছা তোমার সঙ্গে এতক্ষণ গল্প করলাম, আমার খুব ভালো লেগেছে তোমাকে জানো, তা আমার বান্ধবী হবে, আমার সই হবে? গোবিন্দ বলছে দেখো আমি সই করবো না। আচ্ছা তা না হয় হলো, তা তুমি মালা বিক্রি করছো, তোমার সঙ্গে এত গল্প করলাম, তোমার মুখটা তো একবারও দেখা হলো না, তা বলি চাঁদের মতো মুখটা একটু দেখাও না, একটু দেখি তুমি কত সুন্দর সুন্দরী। গোবিন্দ দেখছি মুখ দেখলেই তো চিনে ফেলবে, আমাকে যতটা কষ্ট দিয়েছে অতটা কষ্ট আমিও দেবো, এই দেখো আমি আমার মুখ কাউকে দেখাই না, তবে হ্যাঁ আমি যার সে যদি বলে তবেই আমি মুখ দেখাই, আর যে কেউ বলবে মুখ দেখাও আমি কিন্তু মুখ দেখাই না। তা গোবিন্দ পেছিয়ে যাচ্ছেন, রাধারানী তো এগিয়ে যাচ্ছেন, মনে মনে একটু সন্দেহ হলো ব্যাপারটা কি, নারী হয়ে নারীর কাছে লজ্জা, কি গো নারী জাতি হয়ে নারীর কাছে ঘোমটা খুলছে না, তার মানে ঘোমটার আড়ালে কিছু একটা ব্যাপার আছে, তাহলে ও যখন ঘোমটাই তুলছে না তাহলে আমি ঘোমটাটা তুলে দিই। রাধারানী জোর করে ঘোমটা তুলে দিয়েছে, সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা, যাই নাই দুটি নয়নে বাঁকা, ছেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল, আপনার বধূ বলে বুকে টেনে নিল, আপনার গৌর হরি বল হরি বল হরি বল, ছেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, আপনার বধূ বলে বুকে টেনে নিল, হরি বল, তার নিজের বধূ বলে বুকে টেনে নিয়েছে। সখীরা বলছে দেখ তো শাশুড়ি ননদি, একজন বাঘিনী আর একজন নাগিনী রেডি হয়ে বসে আছে, যদি দেখতে পায় তাহলে তোরা রক্ষে নেই, তো এখানে নয়, চল তোদেরকে নিধুবনে নিয়ে যাই। রাধা গোবিন্দকে নিধুবনে নিয়েছে, ঋধুবনে নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে একটা ঝুলনা বানিয়েছে, আর এই ঝুলনার ওপরে রাধা গোবিন্দকে বসিয়ে আজকে সখীরা মিলনে রাখবে, আর আমরাও এখানে মিলনে রাখবো। তাই মিলনে রাখার আগে সকলের কাছে অনুরোধ, আর তো দেখা হবে না, আমি তো চলে যাব,
তো আমার ইচ্ছা আছে সবাই একটু দাঁড়িয়ে যান, যে যেখানে আছেন সকলে দাঁড়িয়ে যান, একটু দুটো ভজন গাইবো, তারপর মিলনে রাখবো, কেমন? সবাই মিলে একটু নৃত্য করবেন কিন্তু। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, খুব সুন্দর। সকলে রাধা রানী কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর কমিটি কি জয়। খুব ভালো লাগলো এখানে এসে। কমিটি দাদা ভাইদের ব্যবহার খুব ভালো, আর সাউন্ড খুব ভালো, সব কিছুই ভালো, হরি বল। তাই তার জন্য সকলে একটু জোর করে উলুধ্বনি হয়ে যাক, জোর করে। বাহ, এবার সকলে দুটি বাহু তুলুন। কৃষ্ণ বলে সবাই দুটি বাহু তুলে, সবাই নৃত্য করবেন কিন্তু, হ্যাঁ, চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, একটু ভগবানের জন্য নাচতে হবে তো। এই সোনা ভাই হরি বলে, সবাইকে তো দেখছি, কই কমিটি দাদা ভাইদের দেখছি না, ঘুমিয়ে গেলেন নাকি? এদিকে এদিকে, সামনে আসুন সামনে, আমি দেখতে পাচ্ছি না, কোথায় কমিটি দাদা ভাইরা, কোথায় কমিটির যত সদস্য আছে সকলকে ডাকছি, একটু সামনে আসুন সামনে, যেন দেখতে পাই, সবাই যেন দেখতে পাই। হ্যাঁ, কাল থেকে এসে দেখতে পাচ্ছে না কেউ, হরি বল। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। আমি ক্যামেরাম্যানদের বলছি, দাদা ভাইদের বলছি, আমার কমিটি দাদা ভাইদের একটু ভালো করে দেখিয়ে দেন তো, সবাই সামনে দাঁড়ান, সবাই দেখুক, গোটা জগৎবাসী দেখবে, বর্ধমান কি করবে তাহাতেই ভক্ত সম্মেলনী ভক্তদেরকে সবাই একটু দেখতে চায় সামনে। হ্যাঁ, বাহ, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। লজ্জা করে না, তাই না? আর হরি নামে যত লজ্জা, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, ভগবানের নামে লজ্জা করতে নেই, দুটি বাহু তুলে ভগবানের জন্য নাচুন। এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবে অশান্তি, একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, কৃষ্ণ কথা বল, চল চল চল, বৃন্দাবন চল, বল বল বল
হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। রাধে 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 জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো।
दृष्टि बारे छाया करो राधे राधे नामे जपा करो बोलो राधे 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 राधे। যাওয়ার আগে একটু শেষবারের মতো রাধা নাম করে নিই কি গো, তাই তো আপনাদের যদি আপত্তি না থাকে কি গাইবো তো। আচ্ছা সকলে রাধা রানী কি জয়। এবার করতালি দিয়ে বলবেন রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে কেশীঘাট মে রাধে রাধে বংশীবত মে রাধে রাধে কুঞ্জ গলি মে রাধে রাধে গলি গলি মে রাধে রাধে আরে গোবর্ধন মে রাধে রাধে দর্শন ধাম মে রাধে রাধে গোকুল ধাম মে রাধে রাধে কেশীঘাট মে রাধে রাধে বংশীবত মে রাধে রাধে আমারি প্যারি সবকি প্যারি জোর সে বলো আর জোর সে আর জোর সে হাত উঠাকে তালি বাজাকে মিলকর বলো প্রেম সে বলো ভাব সে বলো রাধে 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 বলিয়ে রাধা রানী কি তুই তো মেরি জানে হ্যাঁ রাধা बात मेरी मान ले राधा दे दे मुरली ভক্তগণ চাঁদ বদনে হরি হরি বলো হরি বল হৃদয় গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল জয় রাধেশ্যাম রাধেশ্যাম।